সাপ্তাহিক বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রহরে দর্শক আজ আমরা কথা বলবো কিডনি রোগ ও এর চিকিৎসা নিয়ে এবং আমাদের সাথে সুনাম খাতা একজন কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম এস আম বিভাগীয় প্রধান ও চিফ কনসালটেন্ট কিডনি রোগ বিভাগ ল্যাবিড হাসপাতাল আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন চলুন দর্শক আলোচনা শুরু করি আলাইকুম স্যার কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি ভালো যেহেতু আমরা আজকে আলোচনার বিষয় কিডনি রোগ প্রথমে আপনার কাছে জানতে চাইব সুস্থ দেহে মানব দেহে কিডনির স্বাভাবিক কাজ কি কি কিডনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে আপনারা জানেন যে আমাদের দেহে তো অসংখ্য কোষ আছে এখানে কিন্তু প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়া হচ্ছে তো ক্রিয়া বিক্রিয়ার সময় অনেক ধরনের ওয়াস্ট প্রোডাক্ট বা বর্জ্য পদার্থ এগুলো তৈরি হচ্ছে তো এগুলো যদি শরীর থেকে বের না করা যেত তাহলে কিন্তু এগুলো প্রত্যেকটাই পয়জন বা বিষাক্ত পদার্থ তো কিডনি আমাদের রক্তকে সেকে আমাদের দেহে যত এই ধরনের বিষাক্ত পদার্থ তৈরি হচ্ছে সবগুলো প্রস্রাবের সাথে বের করে দিয়ে আমাদের রক্তকে পরিশোধন করছে শুধু এটুকুই নয় কিডনি কিন্তু আরও কতগুলো গুরুত্বপূর্ণ কাজ করে যেমন আমাদের লোহিত কণিকা আছে এ রক্ত এই রক্ত তৈরির জন্য একটা গুরুত্বপূর্ণ হরমোন হলো ইদাহিত পয়টিন সেটা কিন্তু এই কিডনি থেকে তৈরি হয় আবার যেমন আমাদের অস্থি মজ্জাকে শক্ত রাখার জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ভিটামিন ডি দরকার পড়ে সেই অ্যাক্টিভেশন কিন্তু করে এই কিডনি কাজে আমাদের অস্থি মজ্জাকে অস্থিকে একটা মজবুত রাখতেছে আমরা যত পানি অতিরিক্ত পানি খাই বা খাবারের সাথে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমরা খেয়ে থাকি সেগুলো প্রস্তাবের সাথে বের করে দিচ্ছে কিডনি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরের যে ব্যালান্স যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফেট এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ব্যালান্সে রাখতে হয় যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় সেটা আমাদের জীবন নাশের কারণ হতে পারে এবং এই কিডনি এটাকে সেই ব্যালান্স অবস্থায় রাখতেছে লবণের মাত্রাগুলোকেও নিয়ন্ত্রণে রাখছে একদম নিয়ন্ত্রণে রাখতেছে কাজেই সেই জন্য কিডনিকে বলা হয় অ্যামেজিং কিডনি

তো যে কারণে ওই ডায়ালাইসিস করা অবস্থায় অনেক সময় প্রেসারটা শুট করে ব্লাড প্রেসার বেড়ে যায় এটা তার নিয়মিত হয়ে থেকে প্রায় বলা চলে এবং ব্লাড প্রেসার ও উনি রেগুলার খাচ্ছেন কিন্তু এটা ব্লাড প্রেসারটা কন্ট্রোলে আসছে না এবং যখন ব্লাড প্রেসার বেড়ে যায় ডায়ালাইসিস করে গেলে তখন ওনার এক ধরনের খিচুনিও হয় তো এই খিচুনি এবং ব্লাড প্রেসার কন্ট্রোলের জন্য ডায়ালাইসিস চলা অবস্থায় কি ধরনের মেজার নেওয়া উচিত এবং এটা কেন উচিত এটা একটু জানতে আর একটা জিনিস হলো আমার এক ভাতিজার বয়স হলো দশ বছর নেক্রোটিক সিনড্রোমে আক্রান্ত তার সিরাম কোলেস্ট্রল লেভেল সব সময় হাই থাকতেছে কোলেস্ট্রল লেভেলটাকে নরমাল লেভেলে নিয়ে আসার জন্য নেফোটিক সিনড্রোমের বাচ্চাদেরকে কোনো ধরনের ওষুধ কি খাওয়ানোর দরকার আছে নাকি আর এটা কেন কোলেস্ট্রলটা বাড়তে থাকে নেফোটিক সিনড্রোমের বাচ্চাদের ক্ষেত্রে এটা একটু বলবেন স্যার জি ধন্যবাদ দর্শক সাথেই থাকুন অত্যন্ত অ্যাডভান্সড দুটি প্রশ্ন জি জি খুব সুন্দর দুটো প্রশ্ন করেছে প্র্যাকটিক্যাল যে প্রশ্নগুলো দেখা গেছে যে যাদের ডায়ালাইসিস করা হয় ডায়ালিসিস মানে যখন কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায় তখন রক্ত থেকে এই যে পয়জন যে কথাগুলো বলছিলাম যে কিডনি যে পয়জনাস সাবস্টেন্সগুলো আমাদের শরীরে বের করে দেয় সেগুলো রক্তে জমে যায় আর ডায়ালিসিস করে সেগুলি বের করা হয় তবে ডায়ালিসিস চলাকালে দেখা যায় যে শতকরা পনেরো থেকে বিশ ভাগ রুগীর প্রেসার বেড়ে যায় চলাকালীন অবস্থায় তো এই বেড়ে যাওয়ার অনেক কারণ আছে সে কারণগুলো যেমন এখানে সেটা প্রত্যেকটা মেডিকেল কজ হতে সেটা হয়তো সবাইকে সবাই বুঝতে পারবে না তবে যাদের বেড়ে যায় সেটা কন্ট্রোল করার জন্য যেটা করা উচিত সেটা যারা ডায়ালাইসিস যেখানে হচ্ছে সেন্টারের যিনি ডক্টর উনি হয়তো যেটা করবেন যে আগে থেকেই যার প্রেশার বেড়ে যায় আগে থেকে তো হিস্ট্রি থেকে জানা যাবে প্রেসারের কিছু ওষুধ বিশেষ করে এসিই ইনহেবিটর অথবা এ গ্রুপের ওষুধ যে ওষুধগুলো ডায়ালাইসিস করার পরেও রক্ত থেকে বেরিয়ে যায় না কারণ বেশিরভাগ প্রেশারের ওষুধ যখন ডায়ালাইস করা হয় রক্ত থেকে এগুলো পানির সাথে বেরিয়ে যায় ডায়ালাইস করার সময় যার জন্য ওই সময়টা ডায়ালাইসিসের মানে প্রেশারের ওষুধ শূন্য থাকে যার জন্য প্রেশার বাড়ে এবং কারো কারো দেখা যায় জুটেন্সিনা বেড়ে যায় সেই জন্য বাড়ে তো যদি আগে থেকে এসি ইনহিবিটর বা দেওয়া হয় এগুলো কিন্তু ডায়ালাইসিস করে বেশি বের হয় না কাজে সেটা কাজে লাগবে এবং মাসপথে ডায়ালাইসিস করার সময় প্রয়োজন বোধে মাসপথে যেয়েও তাকে এই প্রেশার ওষুধগুলো আবার দিতে হবে এবং যার শরীরে অতিরিক্ত পানি আছে পানি থাকলে এবং লবণ থাকলেও এই প্রেশার বেড়ে যেতে পারে তাদেরকে শরীর থেকে অতিরিক্ত পানি যেটাকে আলট্রাফিলশন বলা হয় আলট্রাফিলশন দিয়ে তাকে ড্রাই ওয়েটে নিয়ে আসতে হবে যদি এভাবে মেনটেন করা যায় তাহলে দেখা যায় যাদের এই যে প্রেশার বেড়ে যাচ্ছেদের নব্বই ভাগ ক্ষেত্রে কন্ট্রোল করা যায় এবং দশ ভাগ ক্ষেত্রে কন্ট্রোল করা যায় না তাদের জন্য নতুন একটা পদ্ধতি আছে সেটা সিম্প্যাথেটিক ডিনার্ভেশন সেটা কোনো হায়ার সেন্টারে পাঠিয়ে দিলে হয়তো সেটা করা যেতে পারে বলছিলেন যে নেফ্রোটিক সিন্ডম হলে কোলেস্টেরল বেড়ে যায় হ্যাঁ এটা একটা ম্যাটাবলিক অ্যাবনরম্যালিটি হয় কারণ নেফ্রোটিক সিন্ডম হলেই অ্যালবুমিন কমে যায় যখন অ্যালবুমিন কমে যায় তখন কোলেস্টেরল বেঁধে রাখার মতো সেই পরিমাণটা তার মানে যেটা বাইন্ডিং প্রোটিন যেটা সেলের অ্যাবনর্মালিটি আধিক্য ঘটে এবং সেই জন্যই দেখা যায় কোলেস্ট্রল অনেক বেশি হয়ে যায় এবং এটা জন্য এক ধরনের যেটা কোলেস্টেরল কমানের যে ওষুধগুলো আছে সেল্যাট্রোবাস্টি জাতীয় ওষুধ যদি দেওয়া হয় তাহলে এটা কমে যাবে এবং তাদেরকে অবশ্যই বলতে হবে যে যে সমস্ত খাবারে কোলেস্টেরল বেশি থাকে যেমন ডিমের কুসুম দুধের সর গরু খাসির মাংস ছেলে চর্বিযুক্ত মাংস ছেলে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে তার সাথে দুগ্ধজাত তৈরি বিশেষ করে ঘি মাখন এগুলো অ্যাভয়েড করতে হবে জি ধন্যবাদ আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে আলোচনার শুরুতে আমরা জেনে নিয়েছিলাম যে কিডনির কি কী কাজ থাকছে এবং আলোচনার প্রেক্ষিতে আপনি বলছিলেন যে অ্যামেজিং কিডনি অনেক ধরনের কাজ করছে একসাথে এবার যে বিষয়টিতে আসবো সাধারণত কোন কোন ধরনের সমস্যা বা রোগ আপনি বেশি পেয়েছেন আপনার প্র্যাকটিসে অনেক ধরনের রুগী আমরা দেখি তো বেশি যেগুলো সবচেয়ে দেখি সেটা সিকেডি বা যেটাকে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বলা হয় অনেক সময় আকস্মিক কিডনি বিকল নিয়ে আসে এছাড়া যেগুলো যেমন ডায়াবেটিস জনিত কিডনি রোগ উচ্চ জনিত কিডনি রোগ কারো কিডনিতে পাথর কারো ইরিনে ইনফেকশন বারবার আরেকটা আছে নেফ্রাইটিস বা গ্লোমানোর নেফ্রাইটিস যেগুলো হলে যেমন মুখ ফুলে যায় হাত শরীর ফুলে যায় এগুলো নিয়ে আমাদের কাছে বেশি রুগীরা আসে জি প্রথমে যেটা নিব যে আকস্মিক কিডনি বিকল এই বিষয়টি আপনি বলছিলেন যে কি কি কারণে এমনটি হতে পারে যেমন চিকিৎসা কী করে করা হয় সংক্ষেপপত্রটি নিয়ে নি আকস্মিক কিডনি বিকল বলতে যেটা যেটা আসলে দর্শকদের জন্য যেটা বলছি যে যেমন একজন সুস্থ মানুষের কিডনি যদি হঠাৎ করে সেটা কয়েক ঘন্টার থেকে কয়েক দিনের মধ্যে যদি যদি দেখা যায় যে তার কার্যকারিতা ব্যাহত হয়ে গেছে বা কমে যাচ্ছে তাহলে সেটাকে আকস্মিক কিডনি বিকল বলা হয় আর এটা বিশেষত্ব হলো যে যদি ঠিক সময়ে আকস্মিক বিকলের কিডনির চিকিৎসা করা যায় অথবা এটাকে মানে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যায় তাহলে কিন্তু এই কিডনি বিকল প্রতিরোধ করা যায় এটা যে কারণে বলছিলেন মূল কারণটা হলো যে জি যেমন ডায়রিয়া বমি এগলার জন্য অনেক সময় প্রচুর রক্তক্ষরণ বিভিন্ন কারণে হতে পারে অ্যাক্সিডেন্টের কারণে প্রসবকালীন সময়ে হতে পারে এ সমস্ত কারণে অথবা তীব্র ইনফেকশন হলে অথবা যদি এই দেখা যায় যে আমরা যে ব্যথার ওষুধ খাই যত তত কি এমন একটা ব্যথার ইনজেকশন নিয়ে বা ব্যথার ওষুধ খেয়ে কারো আকস্মিক কিডনি বিকল হয়ে গেছে এরকমও আছে তো এই সমস্ত কারণেই সাধারণত আকস্মিক কিডনি বিকল হয়ে থাকে তবে যেমন যদি যেমন ধরেন পানির শূন্যতা হলো বা বিশেষ করে ডায়রিয়া বমি যদি হয় যদি শুধু ওর খাওয়ানো যায় তাহলেও কিন্তু এই প্রতিরোধ করা যায় আবার যদি প্রচুর রক্তক্ষরণ হয় হয়তো মা বোনদের ডেলিভারির সময় অনেক সময় হয় অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক হয় যেখানে রক্ত দেওয়ার সুযোগ নেই সেখানে শুধু যদি তাকে যদি ওই পানি মানে খাবার স্যালাইন যদি পানি দেগুলো খাওয়ানো যায় তাহলেও কিন্তু এই তার এই রক্ত পানি শূন্যতা থেকে যে কিডনি বিকল হয় সেটা প্রতিরোধ করা যায় জি ধন্যবাদ স্যার এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিব তার আগে একটি ফোন নিয়ে আসছে জি দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো হ্যালো জি দর্শক আপনার টিভির ভলিউমটি বন্ধ করে প্রশ্নটি করুন জি বলুন জি আমি জি আমি ডায়াবেটিস রোগী কিন্তু আমার দুইটা কিডনিতে স্টোন আছে বুঝছেন

আচ্ছা ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্র্যাকটিক্যাল প্রশ্নের জন্য এটা হলো যে আপনার যদি ব্যথা না হয় এই পাথরের জন্য তাহলে এটা বের করার কোনো দরকার নেই যদি ব্যথা হয় বা প্রস্রাবের সাথে রক্ত যায় অথবা ঘন ঘন ইনফেকশন হয় তবেই হয়তো এটা বের করার প্রশ্ন আসতে পারে আর এটা কিভাবে বের করতে হবে সেটা নির্ভর করছে আপনার পাথরের কতটা সাইজ দ্বিতীয়ত আপনার প্রস্রাবের পরিমাণ কতটা হচ্ছে যদি প্রস্রাব এরকম হয় যে এক লিটারের কাছাকাছি তাহলে কিন্তু এটা মেশিন দিয়ে ক্রাশ করা যাবে সেটা সাইজের উপর এবং সংখ্যার উপর ডিপেন্ড করে আর যদি দেখা যায় যে না প্রস্রাবের পরিমাণ একদম কারণ সাধারণত ডায়ালিসিসের রুগীদের প্রস্রাবের পরিমাণ অনেক কমে যায় তো যদি কমে যায় তাহলে তো এটা অপারেশন করে বের করতে হবে তবে আপনি যেহেতু বলছেন আপনার কোনো ব্যথা হয় না আপনার এটা নিয়ে কোনো চিন্তা করার কারণে কিছুই করার প্রয়োজন নেই জি ধন্যবাদ আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে আপনি বলছিলেন যে আকুশে কিডনি বিকলের কারণগুলোর কথা বলছিলেন এবং কি করে প্রতিরোধ করা যায় এবার যে বিষয়টি জানতে চাইবো দীর্ঘমেয়াদী কিডনি জটিলতা কিডনির যে সমস্যাগুলো প্রায় শোনা যায় সমাজে এবং যে রোগটিকে বলা হয় আপনাদের ভাষায় বলা হচ্ছে সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি জটিলতা এর হার আমাদের দেশে কেমন এটা আমাদের বিচ্ছিন্নভাবে বেশ কিছু যদিও জাতীয় পর্যায়ের ওইরকম কোনো স্টাডি নেই তবে যে বিভিন্ন জায়গায় যে সমস্ত স্টাডিগুলো করা হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যারা অ্যাডাল্ট পার্সন এদের মধ্যে ষোলো থেকে আঠারো পার্সেন্ট শতকরা ষোলো থেকে আঠারো জন অর্থাৎ ছয় জনের মধ্যেই দেখা যাবে যে একজনের এই ক্রনিক কিডনি ডিজিজ আছে এটা কিন্তু মানে যদি আমরা দেখি সারা বিশ্বে তাহলে দেখা যাবে যে বারো পার্সেন্ট যদি দেখি আমেরিকাতে দেখা গেল এগারো পার্সেন্ট ওরা সিকিউরিটিতে সাফার করে কিন্তু আমাদের বিশেষ করে এই এশিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু এর হার অনেক বেশি এবং আমাদের দেশে সেটাই আমরা দেখছি কাজেই আমরা একটা এস্টিমেট করি যে প্রায় দুই কোটি লোকেরও বেশি কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত সংখ্যা এই সংখ্যাতে যদি আমরা যদি এসকেলেশন করি বা স্ট্যাটিসে যাই তাহলে দেখবো যে প্রায় এক কোটি আশি লক্ষের লোকের মতো কোনো না কোনো ফর্মে তার এই দীর্ঘস্থায়ী কিডনি রোগে সাফার করছে সংখ্যাটা নিঃসন্দেহে একটি ফোন নিয়ে আমরা আবার আলোচনায় আসছি জি দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো হ্যালো জি আসসালাম আলাইকুম বলুন জি আমি فاطمه বলছি ঢাকা মাতুয়াল থেকে জি বলুন দর্শক হ্যাঁ আমার বাচ্চাটার হচ্ছে মানে 2014 সালে ওর মানে একটা অ্যাক্সিডেন্টে এই হ্যাঁ বাম কিডনিটা অ্যাক্সিডেন্টে গ্রেড 2% ভেঙে গিয়েছিল পরে এটা অপারেশনের মাধ্যমে মোটামুটি এখন ভালো কিন্তু বাচ্চা প্রচুর লবণ খায় আর ওর দিক নির্দেশনা ও মানতে চায় না এখন পরবর্তীতে কোনো প্রবলেম হবে কিনা আমি সেটা আমি টেনশনে থাকি মাঝে মধ্যে কিডনির কিডনির কি ভেঙে গিয়েছিল বলছিলেন অ্যাক্সিডেন্টে কি ভেঙে গিয়েছিল মানে কিডনিটা বাম কিডনির গ্রেড টু পার্সেন্ট ভেঙে গেছিল

তো টুকরাগুলো হলে কিন্তু টুকরা ছিঁড়ে যায় না সেগুলো রক্ত নালির সাথে সংযোগ থাকে কাজে আইসোলেটলেই সেটা কাজ করতে পারে এবং এগুলো আসতে আবার পরে আস্তে আস্তে এটা জোড়া লেগে যায় তো একবার যদি ফ্রেক্সার হয় তার কার্যক্ষমতা কিছুটা কমে যেতে পারে তবে এগুলো রিপেয়ার হয়ে যায় তবে যেহেতু একবার এটা আহত হয়েছিল বা ইঞ্জুরি হয়েছিল। সেই জন্য ভবিষ্যতে যেটা সতর্কতা এটা শুধু আপনার সন্তানের জন্যই নয় এটা সবার জন্য যে 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 কারণে কিডনিগুলো নষ্ট হয় বিশেষ করে যারা লবণ বেশি খায় আপনার লবণের কথা যেহেতু বলছেন তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যাদের একবার কিডনি ফ্রেকচার হয় তাদেরও কিন্তু এই প্রবণতা সাধারণ মানুষের চেয়ে একটু বেশি থাকবে সেজন্য তাকে লবণ খাওয়াবেন না তাকে রেগুলার যেন সে এক্সারসাইজ করে হাঁটা চলা থাকে খেলাধুলা করে অন্তপক্ষে প্রতিদিন যেন আধা ঘন্টারও বেশি করে হাঁটে সেদিকে সচেতন রাখবেন তাকে বলবেন যে ইচ্ছা হলেই যেন কোনো ব্যথার ওষুধ না খায় জীবনে যেন কখনো ধূমপানের অভ্যাস না করে ডায়াবেটিস যাতে না হয় আগে থেকে ওজন কন্ট্রোলে রাখবে খাওয়া দাওয়ার বিশেষ করে ফাস্ট এগুলো অ্যাভয়েড করে চলবে আশা করি তাহলে ইনশাল্লাহ তার তো একটা কিডনি সম্পূর্ণ সুস্থ আসেই যদিও আরেকটা কিডনি একটু ফ্র্যাকচার হয়েছিল বা ইঞ্জুরি হয়েছিল আশা করি সে সারা জীবন ভালো থাকবে জি ধন্যবাদ স্যার এত সার সংক্ষেপ করে একেবারে টু দি পয়েন্ট দর্শকের উত্তরটি দিয়ে দেবার জন্য এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আমরা আলোচনা করব তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে দর্শক সময় হলো বিরতির সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রহরে আজ আমরা কথা বলছি কিডনি রোগ ও তার চিকিৎসা নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর এম এস আমাদ বিভাগীয় প্রধান ও চিফ কনসালট্যান্ট কিডনি রোগ বিভাগ ল্যাবিট হসপিটাল চলুন দর্শক আলোচনায় ফিরে যাই বিরতির আগে আপনি বলছিলেন যে দীর্ঘমেয়াদী জটিলতায় কিডনি রোগে আক্রান্তর হার বাংলাদেশে বেশ বেশি এবং এই রিজিয়নটিতেই অর্থাৎ বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় আমাদের এই অঞ্চলটিতে এই হার বেশি কি কি কারণে এই কিডনি জটিলতা হতে পারে দীর্ঘমেয়াদী দীর্ঘস্থায়ী কিডনি রোগ যেটা কিন্তু যেমন আকস্মিক বলছিলাম হঠাৎ করে হয় এবং ট্রিটমেন্টগুলো সেরে যায় আর দীর্ঘস্থায়ী কিডনি রোগটা কিন্তু এমন যে যেটা আস্তে আস্তে বছর পর বছর মাসের পর মাস ভরে একটু একটু করে ক্ষয় হতে থাকে এবং একবার যদি কিডনির ছাঁকনিগুলো যেমন চোদ্দোটা কিডনিতে গড়ে চব্বিশ লক্ষ ছাঁকনি থাকে এবং একবার যদি ছাঁকনি যদি ড্যামেজ হয়ে যায় ওটা কিন্তু আর ফিরে আসবে না তো সেরকম আস্তে আস্তে এই শাকনিগুলো ক্ষয় হতে থাকে তো এই ক্ষয়গুলোর মধ্যে যে প্রধান কারণগুলো আমাদের দেশে আমরা বলি দেখি যে বিভিন্ন স্টাডিতে যে তিনটা কারণ একেবারে প্রধান তার মধ্যে একটা হলো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং অপরটি হলো নেফ্রাইটিস তো আগে আমরা বিশ বছর আগেও দেখতাম যে নেফ্রাইটিস প্রধান কারণ এখন কিন্তু নেফ্রাইটিসকে সেরে গেছে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপও কিন্তু তিন নম্বরে থাকলে ওইটা শীঘ্রই সহসা দুই নম্বরে চলে আসতেছে অর্থাৎ আমাদের লাইফ স্টাইলের সাথে রোগের ধরনও কিন্তু পাল্টে যাচ্ছে এরপরে আর যে কারণগুলো আছে সেটা হলো যেমন প্রথমে আসতে অবেসিটি ওজন যাতে বেড়ে যাচ্ছে আমরা কিন্তু অনেকগুলো স্টাডি আমাদের একটা প্রতিষ্ঠান আছে ক্যাম্পস নামে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি এটা আমরা শহরে গ্রামে এবং যারা একদম খেটে খাওয়া মানুষ আবার যারা একদম কর্পোরেট ঘরে বসে বসে শুধু কাজ করে আমরা বিভিন্ন স্টাডি করেছি তাই দেখেছি যে এমনি অভেসিটির হার ইভেন গ্রামগঞ্জেও দেখেছি হার কিন্তু বেশি এবং মহিলাদের মধ্যে অভেসিটির হার বেশি এবং অভেসিটিও একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে এই কিডনি বিকলের যদি অভেসিটির জন্য যেমন ডায়াবেটিস হয় উচ্চ রক্তচাপ হয় অভেসিটি মানে ওজন বেড়ে যাওয়া তো সেটার কারণে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্ট ডিস এগুলো হয় সেই সাথে এগুলো এগুলো না থাকা সত্ত্বেও এদের কিন্তু এদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে এছাড়া তাই স্মোকিং করে স্মোকিংয়ের সাথে সরাসরি কিডনি ড্যামেজের সম্পর্ক স্মোকিং তো প্রয়োজন আমরা জানি যে ক্যান্সার হয় হার্ট ডিজিজ হয় আর অনেক ধরনের রক্তনালীর রোগ হয় কিন্তু সরাসরি কিডনিকে ড্যামেজ করছে যারা খাবারের ক্ষেত্রে আমরা যদি যেমন বিশেষ করে আমাদের বাচ্চারা কিন্তু এখন ফাস্ট ফুড খেতে খুব অভ্যস্ত কিছু হলেই পুরস্কারটা কি ফাস্ট ফুড বায়না ধরবে কি ফাস্টফুড তো এই যে ফাস্টফুড খায় ফাস্টফুডে কিন্তু প্রচুর পরিমাণে ক্রিম থাকে যেখানে প্রচুর ক্যালোরি থাকে এবং এই ক্যালোরি মানে ক্যালোরি থাকে এবং অ্যাট দ্য সেম টাইম এখানে কোলেস্ট্রল থাকে এবং সেই কোলেস্ট্রল যেমন হার্ট ডিজিজ করে সেটাতে কিডনি ডিজিজ করে আমাদের রক্ত ড্যামেজ করছে তো সে সমস্ত কারণ আমরা অ্যান্টিবায়োটিক খাই সে সমস্ত কারণ তো এরকম অনেক কারণে বারবার যাদের পাথর হয় যাদের প্রস্তাবে যাদের বা কিডনিতে যাদের বারে বারে ইনফেকশন হচ্ছে এ সমস্ত এবং কিছু আছে বংশগত কারণ এ সমস্ত অনেক কারণই আছে এবং যেগুলোর অনেকগুলোই আমরা চাইলে আমাদের লাইফ স্টাইল পরিবর্তন করে আবার সেগুলো থেকে আমরা মুক্তিও পেতে পারি এই মুক্তি পাওয়ার রাস্তা বা প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত জেনে নিব অনুষ্ঠানের শেষ অংশে তার আগে একটি ফোন নিয়ে আসছে জি দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো হ্যাঁ আমি সিলেট বলছিলাম সরকার জি বলুন আমার হলো দু হাজার বারোতে একবার ই হয় ব্যাথা হয় এবং আমি টেস্ট করাই টেস্ট করানোর পরে দেখা যায় যে কিডনিতে ছোট আকারের আর কি পাথর হয় পরে দেখা যায় যে ওইটা ডাক্তার বলে যে এইটা ওষুধের মাধ্যমে ই হয়ে যাবে বাইর হয়ে যাবে হয়তো প্রস্তাবের সাথে ছোট আকারের ছিল এটা বাহির হয়েও যায় আর তদ্রুপ আমার কাজটা হলো যে ইলেকট্রনিক কাজ বসে থাকি তো অল টাইম বসা থাকে আমার মনে সন্দেহ থেকে আমি এই কিছুদিন আগে দেখা যায় যে একটু একটু ব্যথা করে এটা কি বৈশাখ থাকার কারণে করে না অন্য কোন সমস্যা থেকে করে আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনার কথা শুনলাম যে পাথর ছোট পাথর হয়েছে ওষুধ খেয়েছেন বেরিয়ে গেছে তো পাথর সম্বন্ধে একটু তথ্য দেই যে যদি পাথর যদি ছয় মিলিমিটার নিচে হয় তাহলে নব্বই ভাগ ক্ষেত্রে যদি শুধু পানি খায় বেশি করে এবং জগিং করে বা বেশি হাঁটা চলা করে একাই বেরিয়ে যাবে আর যদি পাথরের আকৃতি এরকম হয় যে ছয় মিলিমিটার থেকে নয় মিলিমিটার বা এক সেন্টিমিটার পর্যন্ত আপ টু তাহলে সেখানেও পঞ্চাশ থেকে ষাট ভাগ ক্ষেত্রে পাথর একাই বেরিয়ে যেতে পারে কিন্তু অনেক জায়গায় বাধাপ্রাপ্ত হবে এবং প্রচণ্ড ব্যথা হবে বমি হতে পারে কথাটা বললাম এই জন্যই যে অনেক কবি আছে হোমিওপ্যাথি বলেন বা হারবাল আসে অনেকে কিন্তু বলবে যে ওষুধ খাইয়ে পাথর ভালো করছি এবং তাদের কথা শুনে অনেকে দেখা যায় যে বড় বড় পাথর যেটা দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার নিয়ে বছর পর বছর এই ওষুধ খেয়ে শেষ পর্যন্ত কিনে বিকল হয়ে আসে সেটা করা উচিত না ছোট পাথর হলে একাই বেরিয়ে যাবে তবে উচিত হলো বেশি করে পানি খাওয়া আর আপনার জন্য আরেকটা সাজেশন যে একবার যাদের পাথর হয় পাঁচ বছরের মধ্যে আবার পাথর হওয়ার সম্ভাবনা সৃষ্টি মানে শতকরা পঁয়ষট্টি বা ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য যাতে বারে বারে পাথর না হয় সেজন্য বেশি করে পানি খাবেন লবণ কাঁচা লবণ খাবেন না মাংস জাতীয় কম খাবার কম খাবেন আর ব্যথার কথা যেটা বলছেন হ্যাঁ আপনি যদি বসে থাকেন তাহলে আপনার যে মেরুদণ্ড যেটা আছে সেটা কিন্তু দুর্বল হয়ে যায় এবং মাসলগুলো সেটা স্টিফ হয়ে যায় সেজন্য ব্যথা হতে পারে কাজে আপনার উচিত হবে যে বসে বসে কাজ করবেন কমপক্ষে পনেরো মিনিট পরে এক মিনিট করে হেঁটে নেবেন এবং এক ঘন্টা পর পর অন্তপক্ষে পাঁচ মিনিট করে হেঁটে নেবেন এবং কিছু এক্সারসাইজ করে নেবেন তাহলে দেখবেন যে এই ব্যথা হবে না জি ধন্যবাদ স্যার আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছে আমরা যে বিষয়টি কথা বলছিলাম যে দীর্ঘমেয়াদী কিডনি জটিলতার বা দীর্ঘস্থায়ী কিডনি জটিলতার কারণগুলো আপনি বলছিলেন এবং অনেকগুলো কারণ উপসর্গের কথা যদি আসি প্রাথমিক পর্যায়ে কি কোনো উপসর্গ হয় নাকি উপসর্গ একেবারে রোগটি অ্যাডভান্সড হয়ে যাওয়ার পরেই উপসর্গ আসছে আমরা যদি কিডনি ফেলোর বা বিকলের কথা যদি বলি তাহলে কিন্তু দেখবো যে কিডনির ক্ষমতা একদম সত্তর থেকে আশি ভাগ নষ্ট হওয়ার আগে সাধারণত কোনো লক্ষণই দেখা দেয় না আর সেই জন্য এটাকে নীরব ঘাতক বলে বা সাইলেন্ট কিলার ইংলিশে বলে যেটাকে এবং আমরা এমনও রোগী পেয়েছি যে তারা মেডিকেল প্রফেশনের কাছাকাছি কাজ করছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে এবং বিয়ের পর বলছে যে আমার শরীরটা এত হাঁপিয়ে যায় কেন তারা তারা এরকম আমার খারাপ লাগে দুর্বল লাগে স্যার একটু চেক করতে আসছি তো চেক করে দেখা গেছে তার পঁচানব্বই ভাগ কিন্তু নাই সে জানেই না যে তার পঁচানব্বই ভাগ কিটি নষ্ট হয়ে গেছে এটা সাইলেন্ট কিলার তবে হ্যাঁ লক্ষণ যখন দেখা দেয় যেগুলো সেগুলো হয় যে প্রথমে দেখা যাবে যে খাওয়ার রুচি কমে যাচ্ছে ঘুম থেকে উঠলে অনেক সময় মুখ ফুলা ফুলা থাকে বা পাশের যে আছে সে বলবে যে চোখের পাতাগুলো ভারী ভারী লাগে কেন চেহারাটা দেখা যাবে যে আস্তে 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 হয়ে যায় অনেকে বলে চেহারাটা তো ফর্সা হয়ে যাচ্ছে আসলে ফর্সা না হয়ে যাচ্ছে ফ্যাকাসে অনেকে দেখা যায় রাতে রাতে উঠে প্রস্তাব করতে হয় কারণ দেখা যায় বিনা কারণেই শরীর চুলকায় যখন অ্যাডভান্স হয় তখন আস্তে আস্তে তার শরীরে পানি জমে যায় শ্বাসকষ্ট শুরু হয় কিছুই খেতে পারে না প্রচণ্ড বমি হয় এক সময় দেখা যায় রক্তের অনেক উপাদানগুলো উল্টো হয়ে যায় যেগুলো আগে বলছিলাম যে কিডনি যেগুলোকে মেনটেন করে তখন অসংখ্য ধরনের উপসর্গ নিয়ে সেগুলো আসতে পারে তবে অন্যান্য আরও কতগুলো রোগ আসে যেগুলো উপসর্গ খুব প্রাথমিক অবস্থায় হয় এবং সেগুলো দেখে অন্তপক্ষে যার হয়েছে তাদের উচিত তাৎক্ষণিক একজন ডাক্তারের স্বর্ণাপন্ন হওয়া যেমন যদি কোনো কারণে দেখা যায় যে ঘুম থেকে উঠে মুখ ফুলে যাচ্ছে বা শরীরে পানি আসছে অথবা যদি দেখা যায় যে প্রস্তাবের পরিমাণ কমে যাচ্ছে বেশ করে ডায়রিয়া বমি এগুলো হওয়ার পর যদি দেখা যায় অথবা ব্যথার ওষুধ খাওয়ার পর যদি দেখা যায় যে বেশ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে প্রস্তাবের পরিমাণ কমে যাচ্ছে অথবা ছয় ঘন্টা আট ঘন্টা প্রস্তাব হচ্ছেই না তাহলে মনে করতে হবে যে কিডনির সমস্যা যদি প্রস্তাবের রং লাল হয় বা রক্ত যায় যদি কখনো সেটা প্রস্তাবের সমস্যা যদি প্রচুর প্রস্তাবে ফেনা হয় সেটাও এক ধরনের প্রোটিন গেলে এরকম ফেনা হতে পারে অনেক সময় দেখা যায় কোমরের দুপাশে প্রচণ্ড ব্যথা এবং সেই ব্যথা কুচকি বরাবর এসে এবং জননীয় যেটা আছে সে সে জায়গায় চলে আসতে পারে তো এই ধরনের যদি সামনের দিকে তীব্র ব্যথা অনেক সময় ব্যথার সাথে বমি অথবা কাপড়ি দিয়ে জ্বর অথবা প্রস্রাবের রং লাল এরকম যদি হয় তাহলে অবশ্যই কিডনির কোনো সমস্যাই মনে করতে হবে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে তো এগুলো মোটামুটিভাবে প্রাথমিক হতে পারে যদি চিকিৎসার চিকিৎসার ক্ষেত্রে মাধ্যমগুলো আসলে চিকিৎসা এটাও কিন্তু আমি বলছিলাম যে খুব স্লোলি এটা প্রোগ্রেস করে সেই জন্য এই যে দীর্ঘস্থায়ী কিডনি যেটা শুরু হয় এবং তিন মাস চিকিৎসা করার পরেও যদি সেটা ভালো না হয় স্থায়ী হয়ে যায় সেটাকেই এই দীর্ঘস্থায়ী কিডনি বলা হয় এবং এটা পাঁচটা ধাপে একদম শেষ পর্যায়ে চলে যায় ধাপ এক নম্বর ধাপ মানে হলো যে তার কিডনির কার্যকারিতা খারাপ হওয়া শুরু হয়েছে অথবা প্রস্তাবের সাথে প্রোটিন যায় যেটা কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না অথবা তার কিডনির কোনো ডিফেক্ট হয়েছে যেটা কারেক্ট করা যাচ্ছে না আলটাসাউন্ডের মাধ্যমে দেখা যায় তো এটা হলো ধাপের শুরু এবং ধাপে খারাপের দিকে যেতে যেতে যদি দেখা যায় কিডনির কিডনির কার্যকারী ক্ষমতা যেটা সেটা পনেরো ভাগেরও নিচে চলে আসছে তখন সেটাকে বলা হয় ধাপ নম্বর ফাইভ এবং মাঝখানে আরও তিনটা ধাপ থাকে তো যদি এক নাম্বার দুই নম্বর তিন নাম্বার ইভেন কি চার নাম্বার ধাপেও যদি এই রোগ নির্ণয় করা যায় তাহলে কিন্তু চিকিৎসা করে কোনো কোনো ক্ষেত্রে সেটাকে কিউর করা যায় বা ভালো করা যায় আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে যে ধাপে আছে সেখান থেকে চিকিৎসা করে তিন নাম্বার থেকে দুই নাম্বার বা চার নম্বর থেকে দুই নাম্বারে ব্যাক করে দেওয়া যায় যদি দেখা যায় যে একদম ব্যাক করানো যাচ্ছে না তাহলে যে গতিতে এটা খারাপ হচ্ছে সেই গতিকে স্লো ডাউন করে দেওয়া যায় বা ধীর করে দেওয়া যায় আমরা বলি যে লাগাম ধরে লাগাম টেন রাখা যায় এটাকে আর যদি পঞ্চম ধাপে চলে যায় তখন তার চিকিৎসা হলো প্রস্তুতি নেওয়া হয় কিডনির সংযোজন যেটা কিডনি ট্রান্সপ্লান্টেশন বলা হয় দিস ইজ দ্য বেস্ট অপশন আর বাকি আছে সেটা হলো ডায়ালাইসিস যেটা একটা মেশিনে করা যায় যেটা হিমো ওটা যেটা পেটে এটা ক্যাথেরাল লাগিয়ে করা হয় সেটাকে বলা হয় সিএপিডি এই হল অপশন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে নেব তার আগে একটি ফোন নিয়ে আসছে জি জি দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন হ্যালো স্যার আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আমি কিন্তু হ্যালো

ঠিক আছে দর্শক সাথেই থাকুন এবং আপনি পুনরায় চেষ্টা করে দেখতে পারেন এবার আমরা আপনার প্রশ্নটি ভালো করে বুঝতে পারিনি আপনি পুনরায় আবার চেষ্টা করে দেখতে পারেন মনে হয় একটু একটু হয়তো তার এই কথাগুলো যেটা বোঝাতে চাচ্ছেন যে ওনার ব্লাডারের ইনফেকশন মানে যেটা সিস্টাইটিস বা ইনোয়াইট্রাক ইনফেকশন সেটা হচ্ছে পনেরো বিশ বছরের অর্থাৎ এই ধরনের যদি ক্রনিক ইনফেকশন থাকে সেটাকে রিকারেন্ট ইউনাইট্রাক ইনফেকশন বা ক্রনিক ইউনাইট্রাক ইনফেকশন এই দুটো যে কোনো একটা হবে তো রিকারেন্ট মানে বারবার হচ্ছে আর ক্রনিক হচ্ছে ট্রিটমেন্ট দিয়ে ওটাকে কিউর করা যাচ্ছে না তবে ওনাকে যেটা বলবো যে আপনার যদি এ ধরনের ইনফেকশন হয় আপনার যে কোনো নেফ্রোলজিস্টের স্বর্ণাপন্ন হলে উনি অবশ্যই যে জিজ্ঞাসাটা করবেন যে কোন জীবাণু দিয়ে হচ্ছে যদি এটা শুধু ব্যাকটেরিয়া দেওয়া হয় কালচার করে তাহলে অবশ্যই তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করার পরে আপনাকে দীর্ঘমেয়াদী একটা অ্যান্টিবায়োটিক দিবে যাতে না হয় এবং সেই সাথে যদি ব্লাডের নালিতে বা ব্লাডের মুখে কোনো ডিফেক্ট থাকে যে যে কারণে প্রস্তাব আটকে থাকে তাহলে তার চিকিৎসা করে দিলে বারে বারে ইনফেকশন আর হবে না আর আরেকটা আছে খুব আনকমন জীবাণু দেওয়া হয় অনেক সময় টিউবার সিস্টাইটিস হতে পারে সেটা আরও যদি এক্সটেন্সিভ যদি ইনভেস্টিগেশন করে তাহলে আনকমন কোনো জীবাণু দেওয়া হয়েছে কিনা সেটা বের করে তার ট্রিটমেন্ট দিলে আশা করি আপনার উন্নতি হবে জি ধন্যবাদ এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নেব তার আগে একটু বিরতিতে যেতে হচ্ছে দর্শক সময় হলো বিরতির সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রহরে আজ আমরা কথা বলছি কিডনি রোগ ও তার চিকিৎসা নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর এম এস আমাদ চলুন দর্শক আলোচনায় ফিরে যাই বিরতির আগে আমরা জানছিলাম শুনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে যে দীর্ঘস্থায়ী কিডনি রোগের চিকিৎসা এবং আপনি বলছিলেন সেই ক্ষেত্রে ডায়ালিসিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম যখন অ্যাডভান্সড হয়ে যাচ্ছে রোগটি সেই ক্ষেত্রে এবং ডায়ালিসিসের ভিতরেও আপনি বলছিলেন যে দুই ধরনের ভাগ রয়েছে ডায়ালিসিসের মূল উদ্দেশ্যটি কী এবং এই ভাগগুলোর সুবিধা অসুবিধা জেনে নেব আপনার কাছ থেকে ডায়ালিসের উদ্দেশ্য হলো যে যখন কিডনি একদম শেষ পর্যায়ে চলে যায় মানে কার্যকারিতা কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে যায় যখন আমাদের শরীরে অনেক ধরনের প্রয়োজন এবং শরীরের বিষাক্ত পদার্থগুলো জমতে থাকে এবং যে জন্য মানুষের মৃত্যু হতে পারে বা খারাপ লাগা বমি টমি উপসর্গ এগুলো হয় তো ডায়ালিসের উদ্দেশ্য হলো যে ওই যে যে বিষাক্ত পদার্থগুলো রক্তে জমে গেছে সেগুলোকে সেকে সেগুলোকে বের করে দিয়ে রক্ত আবার পরিশোধন করা তো এটা মেশিনের মাধ্যমে করা যায় যেটা দুইটা সুই ফুটিয়ে রক্তকে একটা আর্টিফিশিয়াল কিডনি আছে সেই কিডনির ভিতরে পাম্প করে দেওয়া হয় সেখানে আবার মানে একটা পানির ফ্লো আছে যে পানির দুই পাশ দিয়ে ওটা ফ্লো প্রবাহিত হয় তখন ওখানে পিউরিফাই হয়ে বিশুদ্ধ রক্ত আবার শরীরে ঢুকে যায় তো এটা মেশিন এই সাকনির কাজটা করে থাকে তো এটাকে বলা হয় হিমোডায়ালাইসিস আরেকটা করা যায় যে আমরা পেটের ভিতর আগে আমরা ছোট অপারেশন করে করে দিতাম আর এখন আরও সহজ একটা পদ্ধতি আছে যে জাস্ট সুই দিয়ে ছিদ্র করে একটা ফুটো করে পেটে একটা খুব নরম একটা নল আমরা সেট করে দিই এবং সেটা স্ক্রিনের নিচ দিয়ে বের করে নিচে আমরা একটা অংশ বাইরের থাকে এবং এখানে বেল্টের ভিতরে থাকে এটা আট ঘন্টা পরপর এটাকে পানি এক্সচেঞ্জ করতে হয় অর্থাৎ দুই লিটার পানি পেটে দিয়ে দেই ওই নলের মাধ্যমে আট ঘন্টা পেটে পানি রইল ওই পানিতে সব বিষাক্ত পদার্থগুলো ওখানে ওই পানিতে চলে আসে আট ঘন্টা পরে যখন পানিটা বের করে দেই বিষাক্ত পদার্থগুলো পানিতে চলে যায় আবার ফ্রেশ দুই লিটার পানি আবার দেওয়া হয় তো এটা কন্টিনিউয়াস এই নর্মাল কিডনির মতো এই কাজটা চলে বলে এটার নাম হলো কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি বলা হয় এই জন্য যে এই ব্যাগ মানে ব্যাগ না শুধু এই বেল্টটা অর্থাৎ নলটা যে আছে বেল্টে নিয়ে মানুষ হাঁটতে পারে চলতে পারে কাজ করতে পারে খেলাধুলা করতে পারে বেড়াতে পারে সেজন্য এটার নাম হচ্ছে অ্যাম্বুলেটরি অ্যাম্বুলেটরি মানে চলাফেরা সবই ইজিলি করতে পারে তো এটা কন্টিনিউয়াস এম্বুলেটরি পেরেটোর ডায়ালাইসিস তো এই কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরেটোনাল ডায়ালাইসিস যদিও আমাদের দেশে সাকসেসফুলি শুরু করেছিলাম আমরা নাইনটিস সেভেন থেকে অনেক আগে কিন্তু এখন অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি যতটা হংকংয়ে যেমন ওরা আশির থেকে নব্বই ভাগ এখন এই সিএপিটি করে মেক্সিকোতে নব্বই ভাগ সিএপিডি পাশাপাশি যেমন থাইল্যান্ড আছে ওদের এখন পঞ্চাশ ভাগ হয়ে গিয়েছে কিন্তু ওদের টার্গেট হলো নব্বই ভাগে নিয়ে নিবে ওরা কিন্তু আমরা অনেক আছি আমাদের মাত্র তিন ভাগ রুগী যারা ডায়ালাইসিসে আছে তারা এই সিএপিডি এত সুন্দর একটা পদ্ধতি অথচ এই পদ্ধতিতে আছে। কাজেই নতুন আমাদের একটা সোসাইটি এখন ফরমেশন হয়েছে যেটা বাংলাদেশ সোসাইটি ফর পেরিটোরিয়াল ডায়ালাইসিস আমাদের উদ্দেশ্য হল যে আমাদের জুনিয়র ডক্টর যারা আছে সবাইকে এখন ট্রেন আপ করায় সিএপিটির ব্যাপারে কীভাবে ক্যাথেটার ইনসারশন করতে পারে বা লাগাতে পারে এরা ইভেন ডিস্ট্রিক্ট হসপিটালেও পদ্ধতিটা এতই সহজ যেদের যদি একটু প্রশিক্ষণ দেওয়া হয় ডিস্ট্রিক্ট হসপিটালে বসে ওইটা করতে পারবে এবং রুগীরা বাড়িতে বসে বসে নিজের ডায়ালাইসিস নিজে করবে ওই দূর দূরান্ত সেই পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার অনেক সময় দূরে যে এই সেন্টারের সপ্তাহে তিন দিন যেতে হয় আসতে হয় যাওয়া কষ্ট আসতে কষ্ট ভিড় এবং এই জন্য এক্সট্রা খরচ সাথে মানুষ যেতে হয় এই যে কষ্টগুলো যদি ঘরে বসে করা যায় এই কষ্ট তো গুরুত্বপূর্ণ শুধু সরকারের এদিকে একটু সুদৃষ্টি দেওয়া উচিত এটাই যে এখানে যেটা ব্যয় যেটা যেমন হিমোডায়ালাইসিসও ব্যয় আছে যদি ভালোভাবে করতে চাই এবং যদি প্রাইভেট সেন্টার যদি করে তাহলে কিন্তু সেখানে দেখা যায় যে প্রতি মাসে মানে চল্লিশ থেকে ইভেন ষাট হাজার টাকা পর্যন্ত এই ডায়ালাইসিস খরচ চলে আসে ভালো সেন্টার তারপরে যদি যেগুলো বিনা পয়সা করছে সরকার দিচ্ছে বা কোনো ফিলানথোরেপেটিক অর্গানাইজেশন করছে তারা কম খরচে করছে ভিন্ন কথা কিন্তু ভালো ভালো বড়ো সেন্টারে করতে গেলে কিন্তু অনেক খরচ আর সিএফিটিস যে খরচের মধ্যে শুধু ওই যে পানিটা মূল খরচটা ওই পানিটা সেটা যদি সরকার যদি তৈরি করে এই দেশেই তৈরি করে যদি সাপ্লাই দিয়ে দেয় যে না বিনামূল্যে বা খুব স্বল্প মূল্যে যদি যে যেটা প্রোডাকশন কস্ট সেই কষ্টে যদি রুগীদের দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এখন আমাদের যারা যাদের কিডনি বিকল হয়ে যাচ্ছে তাদের মধ্যে শতকরা দশজন রুগী কিন্তু ডায়ালাইসিস করার সুযোগ পাচ্ছে না কিন্তু সরকার যদি এই স্টেপ নেয় তাহলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট ভাগ বা তার চেয়ে বেশি ক্ষেত্রে এই মানুষকে ডায়ালাইসিসের আওতায় আসতে পারবে এবং দ্বিতীয়ত আমরা যদি এই যে ভয়াবহ রোগটা যেখানে আমরা দশ ভাগের চিকিৎসা করতে পাচ্ছি না আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু পঞ্চাশ থেকে ষাট ভাগ ক্ষেত্রে এই রোগ প্রতিরোধ করা যায় তাহলে আমরা যদি একদিকে এই প্রতিরোধের উপায়গুলো মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য সবাই সচেষ্ট হই এবং আমাদের সরকার যদি পাশে পাশে এসে দাঁড়ায় এবং সেই সাথে যদি সরকার যদি এই সিএপিটিকে সেটাকে যে ফ্লুইডগুলো আছে সেগুলো যদি তৈরি করে মানুষের কাছে খুব সহজভাবে পৌঁছে দেয় তাহলে কিন্তু চিকিৎসা মানে কিডনি চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশ অনেক অনেক এগিয়ে যেতে পারবে জি ধন্যবাদ এবং আশা করি আমাদের আলোচনা সেই পদ্ধতিতে সেই অগ্রযাত্রায় কিছুটা হলেও ভূমিকা রাখবে এবার যে বিষয়টি জানতে চাইব যে ফিস্টুলা এই বিষয়টি কিন্তু প্রায় শোনা যায় বিশেষ করে যারা হিমো ডায়ালাইসিস নিয়ে থাকেন বা কনভেনশনাল পদ্ধতিতে ডায়ালাইসিস নিয়ে থাকেন ফিস্টুলার এই বিষয়টি কি একটু সংক্ষেপে আমাদের বুঝিয়ে বলুন এবং আদর্শ সময় কোনটি ফিস্টোলা বলতে আমরা যেটা আপনার হয়তো করছেন যেটা ফিস্টোলা বলতে অনেক সময় কিডনি জন্য যে কিডনির জন্য যে ফিস্টোলাটা সেটা হলো যে আমি বললাম আগে যে ডায়ালাইসিস মেশিনে যে ডায়ালাইসিস তো মেশিনে যদি ডায়ালাইসিস করতে হয় তাহলে তো সুই ফোটাবে দুইটা দুইটা শুই ফোটাতে হয় তো সুই ফোটানোর জন্য দরকার হলো এমন একটা রক্তনালী যেটা ভেসে থাকে দুই নম্বর হলো এমন একটা রক্তনালী যেটা প্রচুর রক্ত প্রবাহিত হচ্ছে কারণ আমরা বলি যে প্রতি মিনিটে সাড়ে তিনশো এম করে রক্ত মানে এক ব্যাগ করে রক্ত আমার যেটা বোঝাই যেটা দেয় সেটা রক্ত মেশিন টেনে নিবে প্রতি মিনিটে তো এত রক্ত যদি টেনে নিতে হয় তাহলে তো রক্ত মোটা হতে হবে তো মোটা হওয়ার জন্য সাধারণত একটা ধমনি এবং মোটা একটা শিরা সংযোগ করে দিতে হয় ছোট্ট একটা অপারেশন দিয়ে জাস্ট এখানে লোকালি অবশ করে জাস্ট এখানে ইঞ্জেকশন দিয়ে এখানে অবশ করে এটা করে ফেলবে এবং এটা ম্যাচিউর হতে সাধারণত একের থেকে তিন মাস টাইম লাগে এখন যখনই এটা নিয়ম হলো যে যে মুখ্যম সময় হলো বিদেশে উন্নত দেশগুলোতে তারা বলে যে কিডনির ক্ষমতা যখন যেটাকে ই এফ আর দিয়ে আমরা মাপি সেটা যখন তিরিশের নিচে আসবে তখনই এটা করা উচিত অর্থাৎ ক্রিয়েটিন দুইশো তিনশোর মধ্যে যখন আসে তখনই এটা করে রাখা উচিত কারণ আগে করে রাখলে এবং যদি সেটা যদি এক্সারসাইজ করে তাহলে আস্তে আস্তে এটা ডেভেলপ হবে এবং যখন তার ডায়ালাইসিস করা দরকার তখন জাস্ট শুই ফুটিয়ে ডায়ালাইসিস করবে কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে আমাদের রুগীদের যখনই বলি যে আপনি ফিস্টুলা করবেন ইভেন তার ক্ষমতা ছয়ে চলে আসছে আমাদের অনেক রুগী আছে যেমন আজকেও আমি যাদেরকে অনেক বুঝিয়েছি যে শুনেন আপনার ক্ষমতা মাত্র ছয়ে আপনার কিন্তু আর এক ভাগ নামে নেমে গেলে ডায়ালিসিস মাস্ট এবং বিদেশে কিন্তু দশে আসলেই ডায়ালিসিস শুরু করে দেয় তা আপনি ফিস্টুলাটা করেন যে আর কিছুটা দিন দেখি না তাদের ধারণা যে ফিস্টুলা করলেই বোধহয় তার ডায়ালিসিস শুরু হলো এই ভ্রান্ত ধারণার ধারণা যেটা আছে সেটা সবার থেকে দূর হওয়া উচিত এবং এই ফিস তোলাটা করা উচিত তখনই যখনই কিডনির ক্ষমতা অন্তপক্ষে তিরিশের নিচে না হোক বিশের নিচে যখন আসবে তখন অবশ্যই এই এবি ফিস তোলাটা ছোট্ট একটা অপারেশনের মাধ্যমে এটা করে রাখা উচিত যারা হিমোটালিস করবেন জি অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ করে আকস্মিক কিডনি বিকলের ক্ষেত্রে তাৎক্ষণিক হিমোডায়ালিস দিতে গেলে সেই ক্ষেত্রে আপনারা কীভাবে এই বিষয়টি নিশ্চিত করে থাকেন এই রক্ত সরবরাহ হ্যাঁ এটা এটা হলো যে অনেক সময় আকস্মিক কিডনি বিকল এত এই পর্যায়ে চলে যায় যে ডায়ালাইসিস তারা তারা বাঁচবেই না অনেক সময় এবং তবে আসার কথা হলো যে যাদের আকস্মিক কিডনি বিকল এবং তার যাদের ডায়ালাইসিস লাগে তিনটা চারটা ডায়ালাইসিস দিলেই কিন্তু অনেকে একদম ভালো হয়ে যায় কমপ্লিট কিউর হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা একটা ক্যাথেরাল লাগিয়ে দিই সেটা জুগুলার বেন অথবা অথবা মোটা যে কোনো যে গলায় অথবা রানের এখানে আমরা একটা মানে রক্তটা করে দিতে পারি তবে এটা যদি দীর্ঘদিন রাখা হয় যেমন কিডনি ডিজের ক্ষেত্রে তাদের তো একবার শুরু মানে যখন শেষ পর্যায়ে আসে তখনই তো শুরু করা হয় এটা যদি বেশি দিন রাখা হয় তাদের এখানে ইনফেকশন হয় একবার ইনফেকশন হলে সেটা যেমন কিউর করা অনেক কষ্ট অনেক অ্যান্টিবায়োটিক নিতে হয় আর একবার ইনফেকশন হলে ইমিউনিটিকে ডিরেন্স খারাপ করে দেয় বা ডিরেন্স করে দেয় এবং সেই ইমিউনিটি খারাপ করে দেওয়ার জন্য এদের দেখা গেছে গড়ায়ও ফিফটি পার্সেন্টের চেয়ে কমে আসে সেই জন্য বিদেশে কিন্তু তারা কখনো অ্যালাউই করে না যে এই ক্যাথেটার করাটা তারা চায় যে না আগে ফিসসলা করা থাকবে এবং ওটি ডেটালাইজ দিতে হবে এবং আমাদের দেশে এটা অবশ্যই আমাদের মোটিভেশন অবশ্যই দরকার যে অনেক আগে থেকে ফিসসলা করে রাখতে হবে জি ধন্যবাদ এবার যে বিষয়টিতে আসতে চাইছি তা হচ্ছে আপনি বলছিলেন যে দীর্ঘমেয়াদী কিডনি জটিলতা বা সিকেডির রোগীদের ক্ষেত্রে সবথেকে বেস্ট চিকিৎসার মাধ্যম হচ্ছে কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন বা কিডনি সংযোজন সেই ক্ষেত্রে বাংলাদেশে কেমন হারে হচ্ছে এবং আমরা সম্প্রতি দেখেছি যে এই নিয়ে একটি আইন হয়েছে তার কি ভূমিকা পড়তে যাচ্ছে চিকিৎসায় রোগীদের ক্ষেত্রে জি জি এটা খুব মানে সমসাময়িক একটা কোশ্চেন প্রশ্ন আমি বলব এটা এক সময় কিন্তু দেখবেন বারো সালের দিকে বাংলাদেশের দশটা সেন্টারে এক যুগে ট্রান্সপ্লান্ট হচ্ছিলো বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট শুরু হয়েছিল হার্ট ট্রান্সপ্লান্টের জন্য প্ল্যান হয়ে গেছিলো তো তারপর পত্রপত্রিকা এবং মিডিয়াতে এক ধরনের প্রচার হয় অনেক প্রচার ভালো করে অনেক প্রচার খারাপও করে এটা একটা নেগেটিভ প্রচার ছিল যার জন্য আমাদের দেশে থেমে যায় সেই ট্রান্সপ্লান্টেশন তো তারপর আমরা দাবি করি বিশেষ করে আমাদের ক্যাম্পস থেকে আমাদের রাউন্ড টেবিল করে সরাসরি টিভিতে সম্প্রচারও হয় আর সেটা যে এই আইন পাল্টানো উচিত এবং সবার দাবির মুখে সরকারও কিন্তু রিয়েলাইজ করেছে এবং আইনকে বদলিয়ে দিয়েছে এখন আগে ছিল শুধু নয়জনের মধ্যে অর্থাৎ আপন ভাই বোন মা বাবা এবং আপন চাচা খালা আপন চা ফুপু বা মামায়ের মধ্যেই হবে কিন্তু এখন কিন্তু এক ডিগ্রি বেড়ে গেছে অর্থাৎ চাচাতো বোন মামাতো বোন মামাতো ভাই চাচাতো খালাতো যারা আছে সবাই কিন্তু কিডনি দিতে পারবে এতে ডোনারের পরিধি বেড়ে গেছে এবং আইনকে আরও সহজ করা হয়েছে ডাক্তারদের মানে যারা ট্রান্সপ্ল্যান্টের সাথে জড়িত আছে সেই চিকিৎসকদের জন্যও আমি মনে করি এখন এখন আশা করি যে শীঘ্রই আমাদের দেশে এই ট্রান্সপ্লান্টের সুযোগ অনেক বেড়ে যাবে এবং আমাদের দেশের মানুষকে আর বিদেশে এই কিনে জন্য যেতে হবে না এবং সেই সাথে লিভার ট্রান্সপ্লান্ট এবং হার্ট ট্রান্সপ্লান্টও এগিয়ে আসবে এটা আমার বিশ্বাস ধন্যবাদ এবং সেই দিনের অপেক্ষাতে আমরা সকলে রয়েছে এবার যে বিষয়টা আসতে চাইছি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ আমাদের আলোচনার তা হচ্ছে কিডনি রোগ থেকে আমরা কি করে দূরে থাকতে পারি এ বিষয়ে আপনার কাছ থেকে জেনে নিতে চাই জি আমি আগেই বলছিলাম যে কথা প্রসঙ্গে যে যেখানে আমরা দশ ভাগ লোকের চিকিৎসা আমরা দিতে পারি না যদি একবার কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায় কিন্তু আমরা একটু সচেতন হলে সেখানে পঞ্চাশ থেকে ষাট ভাগ ক্ষেত্রে এটা প্রতিরোধ করতে পারি তো প্রতিরোধের উপায়গুলো উপায়গুলো হলো যে আমাদের যে লাইফস্টাইল আছে শুধু এই লাইফ স্টাইলের কিছু পরিবর্তন এক নম্বরই হলো যে আমাদের সচল থাকা যেমন সচল মানে প্রতিদিন কেউ যদি এই কথাটা আমি অনেকবার বলেছি আমি আবারও বলতে চাই লুপটা সামলাতে পারি না যে কেউ যদি তিন ঘন মানে পনেরো মিনিট করে প্রতিদিন যদি জোরে হাঁটে তাহলে তার গড় আয়ও তিন বছর বাড়ে এরপরে প্রতি পনেরো মিনিটের জন্য দুই বছর করে গড় আয়ু বাড়তে থাকে নব্বই মিনিট পর্যন্ত অর্থাৎ কেউ যদি গড়ে প্রতিদিন নব্বই মিনিট করে হাঁটে তাহলে তার গড় আয়ু তার বেড়ে যেতে পারে তেরো বছর এই হাঁটা দিয়ে আমরা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অবিসিটি যে সমস্ত কারণে আমাদের কিডনি রোগ হয় সেগুলো তো আমরা প্রতিরোধ করতে পারতেছি তো আমাদের এক্সারসাইজ করব আমরা ঘরে থেকে বেরিয়ে রিক্সায় উঠবো না গাড়িতে উঠবো না আমরা বাচ্চাদেরকে অভ্যাস করব যে দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরেও যদি স্কুল হয় তারা যেন হেঁটে যায় হেঁটে আসে শ্রোত থেকে যদি অভ্যাস করা যায় তাহলে আমরা সেখান থেকে নিজের অভ্যাস গড়ে তুলতে পারবো এবং ভয়াবহ প্রতিরোধ করতে পারি দুই নম্বর হলো যার ডায়াবেটিস হয়ে গেছে ডায়াবেটিস এমনভাবে কন্ট্রোল রাখতে হবে সেটা হেঁটে এবং ওষুধপত্র খেয়ে এবং খাবার দাবার সব কিছু মিলিয়ে যেন হিমোগ্লোবিন এ ওয়ান সি যেটা তিন মাসের গড় ব্লাড সুগারকে রিপ্রেজেন্ট করে সেটা যেন সাথে নিচে থাকে তিন নম্বর হলো আমাদের যদি উচ্চ রথ রক্তচাপ কারো থাকে এবং যাদের বংশ উচ্চ রক্তচাপ আছে এবং যাদের বয়স তিরিশের উপরে তাদের প্রত্যেকেরই মানে উচিত যদি তার জানা নাও থাকে তাহলে অন্ত তিন মাস পর পর একবার করে মেফে দেখা উচিত তার উচ্চ রক্তচাপ আছে কিনা এজন্য তো টাকাও লাগে না এই জন্য যদি উচ্চ রক্তচাপ থাকে সেটাকে ঠিক এভাবে কন্ট্রোল রাখবে যেন সেটা একশো তিরিশ সিস্টলিক যেটা এবং নিচেরটা যেটা সেটা যেন আশির নিচে থাকে এবং কারো যদি প্রস্রাবে প্রোটিন যায় তাহলে সেটা একশো তিরিশ বাই আশির নিচের অবশ্যই থাকতে হবে তো প্রোটিন মানে কিডনি ঠিক আছে কি না দেখার জন্য যারা ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ বলতে কারা যে যাদের বংশে কিডনি রোগ আছে যাদের ওজন বেশি যারা স্মোকিং করে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ যাদের আছে। যাদের কখনো কিডনিতে পাথর হয়েছে কিডনিতে যাদের ইনফেকশন হয়েছে যারা ঘরে বসে থাকে বেশি বেশি হাঁটাচলা না করে এবং যাদের বয়স চল্লিশের উপরে এরা সবাই ঝুঁকিপূর্ণ এদের বছরের অন্তপক্ষে দুইবার মাত্র দুটো টেস্ট হলেও একটা হলো প্রস্রাবে প্রোটিন যায় কিনা বা মাইক্রো অ্যালভোবিন যায় কিনা সেটা দেখতে হবে দুই নম্বর ক্রিয়েটিনিন দেখে সেখান থেকে ই যে ফার বের করে দেখতে পারবে যে তার তারা কত কতবাক কাজ করছে এরপরে হলো ওজন আমাদের ওজনটা এভাবে রাখা উচিত আমাদের জন্য আইডিয়াল যেটা সেটাই এবং সেটা হেঁটে এবং খাওয়া দাওয়া এবং খাওয়ার মধ্যে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে দুইটা উপাদান অবশ্যই থাকতে হবে একটা হলো শাক সবজি এবং দুই নম্বর হলো কিছু ফলমূল সেই সাথে যেগুলো অতিরিক্ত কোলেস্টেরল অতিরিক্ত লবণ যেগুলোতে আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা যাবে না এবং ওজনটাকে ব্যালেন্স রাখতে হবে ধন্যবাদ ত্যাগ করতে হবে প্রচুর পানি খাবে আমরা জানি শেষ পর্যায়ে চলে আসছি এগুলো যদি মেনে চলি এবং যত্র তত্র ব্যথার ওষুধ খাব না আশা করি আমরা সুস্থ ব্যস্ততার ভিতরে আমাদের সময় দেবার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কেউ দর্শক মন্ডলী কেউ আহ দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ